আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আপনাদের মাঝে আরেকটি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওর টপিকসটা হলো যে যেহেতু মাস্টাররোলে যে নিয়োগগুলো হয়ে থাকে, মাস্টাররোলে নিয়োগগুলো যখন হয়ে থাকে তখন কিন্তু আপনার ওইখানে লেখাই থাকে যে এই নিয়োগটা 85 দিনের জন্য নিয়োগ দেওয়া হলো, পরবর্তীতে এটা স্বয়ংক্রিয়ভাবে এটা বাতিল হয়ে যাবে। তার মানে কি? আপনারা অনেকে যা মানে ভয় পেয়ে গেছেন যে 85 দিন পর তো নিয়োগ বাতিল হয়ে যাবে, তার মানিটা কি? এটা লেখছে কির জন্য? আজকে এই ভিডিওতে আমি খোলাসা করে দেবো যে 85 দিন পর আপনাদের কি হবে চাকরি দেওয়ার পরে। মাস্টাররোলের নিয়োগ মাস্টাররোলের যে অ্যাপার্টমেন্ট লেটারে কী কী লেখা থাকে এই সম্পর্কে কিন্তু আমার একটি ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারবেন। যে অ্যাপার্টমেন্ট লেটার এবং যোগদানপত্র কেমন হয়ে থাকে সেই বিষয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অথবা আমার এই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটার, আপনারা সেটাও দেখতে পারেন। চলুন, যে লিঙ্ক যে দেওয়া আছে সেটা আপনি ডিসক্রিপশন বক্সে ঢুকে দেখবেন যে ফার্স্টে একটা লিঙ্ক দেওয়া আছে যে মাস্টাররোলের যে চাকরির যে অ্যাপার্টমেন্ট লেটার কেমন হয়ে থাকে বা যোগদানপত্র কেমন হয়ে থাকে, আশা করি আপনারা দেখে নিতে পারবেন। চলুন ভিডিওটা আগাই সময় নষ্ট না করে। যে 85 দিন পর ধরুন আপনি চাকরি নিলেন, অ্যাপার্টমেন্ট লেটারে লেখা আছে 85 দিন পর আপনার চাকরি থাকবে না, সেক্ষেত্রে একটা ভয়ের কিন্তু একটা বিষয় যে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আর চাকরি নিলাম 85 দিন পর চাকরি থাকবে না, তাহলে একটা কেমন একটা লাগে না? তাদের জন্য আজকে এই ভিডিওতে খোলাসা হবে। ধরুন আপনার উদাহরণস্বরূপ আপনার চাকরি হলো জানুয়ারি মাসে, তাহলে জানুয়ারি মাস থেকে 85 দিন পর্যন্ত আপনার চাকরি থাকবে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে 3 মাস পর অলরেডি আমার চাকরি নাই, তাহলে 3 মাস শেষ হন আপনার। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চের 25 তারিখ কিন্তু আপনার চাকরির মেয়াদ শেষ অলরেডি। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, 25 তারিখের আগে আপনার এইরকম একটা কাগজ, আপনার একটা দরখাস্ত পাঠাতে হবে এইরকম, যে আপনার কর্তৃপক্ষ বরাবর নিকট আপনার যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয় বরাবর আপনার একটা দরখাস্ত পাঠাতে হবে। কি বরাবর? যে এই এই সে বিষয় আমার পূর্ণ টাইম, পূর্ণ আর মানে আর একটা টাইম আমার 85 দিনের জন্য পূর্ণ টাইম নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ করতে হবে। সেখানে আপনি যে যে স্যারের আন্ডারে থাকবেন, যে স্যারের আপনি আন্ডারে থাকবেন, বা মেরিন অফিসার বা কমার্শিয়াল অফিসার বা ইঞ্জিনিয়ার, যে স্যার আন্ডারে থাকবেন সে আপনার দরখাস্ত এখানে সিলে লিখে দেবে, এখানে কিন্তু সিল মেরে দেবে, লিখে দেবে যে তার কাজে আমি সন্তুষ্ট, তাকে আর এক টাইম মেয়াদ বৃদ্ধি করার সুপারিশ করা হলো। সে সুপারিশ করার পর এটা চলে যাবে হেড অফিস, তার মানে আপনার 85 দিন পর আপনার হেড অফিস চলে যাবে এই কাগজটা। যাওয়ার পরে কী হবে, সে তারপর এটা বিবেক বিবেচনা করে তারপর আপনাকে পরবর্তীতে আবার একটি এইরকম একটা চিঠি পাঠাবে, এই যে এইরকম একটা কিন্তু চিঠি পাঠাবে। চিঠিতে লেখা থাকবে আপনার কর্তৃপক্ষের অনুমোদন কর্মে কর্পোরেশন বা মন্ত্রণালয়ের স্বার্থে কাজ নাই মজুরি নাই ভিত্তিতে স্বস্থানে, আপনি যে স্থানে আছেন 85 দিনের জন্য কাজের জন্য অনুমোদন দেওয়া হলো। আপনার 85 দিনের জন্য পরবর্তীতে এরকম একটা কাগজ আসবে, 85 দিনের জন্য আপনার অনুমোদন দিচ্ছে এরকম একটা কাগজ আসবে। পরে যখন আবার আপনার এই 85 দিন শেষ হবে তারপর আবার আপনি দরখাস্ত পাঠাবেন, তারপরে আপনার কী হবে পরবর্তীতে কিন্তু আবার এরকম একটা কাগজ আসবে, আপনার এরকম একটা কাগজ আসবে যে 85 দিন পর, আবার যখন ওই 85 দিন শেষ হবে আবার এরকম একটা কাগজ আসবে, যখন 85 দিন যখন আবার শেষ হবে তখন আবার আবেদন করবেন, আবার 85 দিনের জন্য কাগজ আসবে, আবার যখন শেষ করবেন আবার আসবে, আর আসতেই থাকবে যতদিন পারমিট না হন ততদিন কিন্তু আসতেই থাকবে। আর এইখানে কিন্তু একটা কথা, যখনই আপনার ওই যে ইটা পাঠাবেন, আবেদনটা পাঠাবেন, আবেদনের সাথে যে আপনার বিগত যে একটা চিঠি থাকবে, ধরেন এই চিঠিটা স্টাফলয় মেরে কিন্তু আপনি পাঠাতে হবে। সেই ক্ষেত্রে আপনি যতদিন পারমিট না হন এই ঝামেলাটা আপনার পোয়াতে হবে, মাস্টারদের চাকরি একটা ঝামেলা এটা। কিন্তু যদি এখানে কিন্তু ওই অ্যাপার্টমেন্ট লেটার বলাই আছে, আপনি দেখছেন যে দেখছেন যে ওই যে অ্যাপার্টমেন্ট লেটার বা আপনি নিয়োগপত্র মাস্টারদের লেখা আছে যে কর্তৃপক্ষ চাইলে আপনি যে কোনো সময় চাকরি থেকে বাদিত করতে পারে, সেটা কিন্তু সে উল্লেখ করে দিয়েছে তারা এই যে আপনার এই ভিডিওতে দেখা আছে, ডিসক্রিপশন বক্সে আপনারা দেখে নিতে পারেন। আশা করি আপনারা আমার মাস্টাররোল সম্পর্কে, আমার অনেক কয়টা পর্ব দেওয়া আছে, এটা পর্ব নাম্বার সম্ভবত 6 বা 7,
যেহেতু আপনার মাস্টারুলের কাজ কি, তাদের বেতন কত, তারা তাদের সুযোগ সুবিধা, তাদের তাদের চাকরি থাকে কি থাকে না, তাদের রিটায়ার্ডের ব্যবস্থা আছে কি না, পাস তাদের মাস্টারুলের আপনার বেতন সম্পর্কে এই একটা ভিডিও কিন্তু আছে। তারপর আছে আপনার তাদের অ্যাপার্টমেন্ট লেটার কি থাকে, তাদের নিয়োগপত্রে কেমন লেখা থাকে সেটাও থাকে, এই যে একটা তাদের 85 দিন বা চাকরি কি হয় সেটা থাকে। এই কিন্তু আপনার এই বিষয় এই এই কয়টা বিষয় কিন্তু আমার ভিডিও অলরেডি আপলোড দেওয়া আছে, আপনার চাইলে সবগুলো সম্পর্কে দেখে নিতে পারেন। আর যারা আরও কিছু জানার যদি থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।